হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ হিস ওয়াই। আর যদি তোমরা আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে হাই, আমি ঐশ্বর্য, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা ফুড আইটেমের রেসিপি, চিকেন স্প্রিং রোল। পুজো সিরিজ তো স্টার্ট করে দিয়েছি, তো পুজো সিরিজের মধ্যে একটা ফুড আইটেমের রেসিপি দেবো না, এরকম কি হতে পারে? তাই ভাবলাম এটাই দিয়ে স্টার্ট করি। এটা কিন্তু খেতে দারুণ হয়, আর দেখতে তো পাচ্ছই কত যা সুন্দর দেখতে হয়েছে। তো তোমরা যদি ভিডিওটা দেখো, যদি তোমাদের ভালো লাগে, জানো কি করতে হবে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর ভিডিওটাকে প্রচুর লাইক করো, শেয়ার করো। আর চলো তাহলে দেখে নিই কীভাবে আমি এটা তৈরি করলাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, অল পারপাস ফ্লাওয়ারই আছে, আর এখানে ময়দা আছে 3 কাপ মতো। তো এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি সুগার, আমি পাউচার সুগার নিয়েছি 1 টিস্পুন মতো অ্যাড করেছি। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি নুন, নুনটা তোমরা পরিমাণ মতো অ্যাড করে দেবে। ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস তোমরা ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে, চেক করে নিও। এরপর আমি অ্যাড করে দিলাম তেল, তেল আমি অ্যাড করেছি 4 টেবিল চামচ মতো। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেন একটা স্মুথ ডো আমি তৈরি করে নিয়েছি। দেখো যেরকম লুচি পরোটার ডো তৈরি করে সেই রকমই। এরপর আমি চলো তোমাদের পুর বানানোটা দেখিয়ে দিই। তো আমি কড়া নিয়েছি, তাতে অ্যাড করে দিলাম 3 টেবিল স্পুন মতো অয়েল। আমি এখানে নর্মাল সাদা তেল নিয়েছি, আর সাদা তেলটাই তোমরাও ইউজ করো। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, আমি একদম বারিক বারিক কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়েছিলাম, তো ভালোভাবে একটু নেড়ে নেবো। পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন যখন হয়ে যাবে তখন এতে আমরা অ্যাড করে দেবো রসুন। তো এবার আমরা অ্যাড করেছি রসুন, রসুন এখানে 1 টেবিল স্পুনের মতো আছে। রসুনটা অ্যাড করে দিও, আর একবার ভালোভাবে নেড়ে নেবো যাতে রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায়। তো আমি একটু সটে করে নিচ্ছি, দেন অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা, যে যা ঝাল মতো দেবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, কারণ আমি একটু ঝাল খেতে বেশি ভালোবাসি। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও পুজো সিরিজের ভিডিওগুলো কেমন লাগছে। আর এখানে আমি এবার অ্যাড করে দেবো ক্যাপসিকাম আর গাজর। তো ক্যাপসিকাম গাজরটা অ্যাড করে দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেবো। আর আগের ভিডিওটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো। এরপর আমি অ্যাড করে দিলাম বাঁধাকপি। তো আমি এখানে বাঁধাকপি কত নিয়েছি, 1 কাপ মতো বাঁধাকপি নিয়েছি। তো এবার ভালোভাবে বাঁধাকপিটা নেড়ে নেবো। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু নুন অ্যাড করিনি, নুন কিন্তু অ্যাড করবে না, তাহলে সবজিগুলো থেকে জল বেরিয়ে যাবে। এরপর আমি অ্যাড করে দিয়েছি চিকেন কিমা, আমি নর্মাল চিকেন কিনে এনেছিলাম, তারপর বাড়িতে সেটাকে মিক্সিতে পেস্ট করে কিমা বানিয়ে নিয়েছি। তো আমি ভালোভাবে চিকেন কিমাটা অ্যাড করে দেওয়ার পর সতে করে নিয়েছি। এরপর আমি এতে অ্যাড করে দেবো ব্ল্যাক পেপার, আমি 1 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার এতে অ্যাড করেছি। দেন এতে আমি অ্যাড করে দিচ্ছি সয়া সস, আমি এখানে 2 টেবিল স্পুন মতো সয়া সস অ্যাড করেছি। তোমরা চাইলে ভিনেগারও অ্যাড করতে পারো, আমি করিনি। আমি আরেকবার ভালোভাবে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর সর্বশেষ আমি অ্যাড করছি নুন, নুনটা শেষেই অ্যাড করবে, নয়তো কী হবে, সমস্ত পুর থেকে জল বেরিয়ে যাবে, তো পুরটা ভালো ঝড়ো ঝড়ো হবে না। তো সেই জন্য একদম লাস্টে নুন অ্যাড করে তারপর আমি এটা নামিয়ে নেবো। দেখো আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। চলো এবার তোমাদের স্প্রিং রোলের র্যাপার বানানো শেখাই। সো আমি ডো থেকে লেচি কেটে নিয়েছি, এরকম লুচির থেকে একটু বড়, পরোটার থেকে ছোট। এবার আমি এগুলোতে ভালোভাবে ময়দা কোট করে নিচ্ছি এবং বেলে নেবো। যেভাবে বেলে আমি যেরকম বেলতে পারি গোল করে মোচামোচাচ্ছে বেলে নিয়েছি। তো প্রথমে একটা আমি এরকম ছোট মতো গোল করে বেলছি, তোমরা দেখতে পেলে। দেন আমি আর একটা লেচি নেবো, আর আগের প্রসেসে এইভাবে আবার বেলে নেবো। তোমরা দেখো আমি কিভাবে করছি প্রসেসটা। সো আমি আবার এভাবে কিছুটা বেলে নিলাম গোল করে, বেশি বড় করবে না, কারণ আমরা 2টো লেচিকে একসাথে বেলবো এরপরে। তো আমি বেলে নিয়েছি, এরপর আমি এতে অ্যাড করে দেবো অয়েল, অল্প অয়েল ব্রাশ করবে। আমি ডাইরেক্ট অয়েল দিয়ে হাতে করেই ব্রাশ করে নিচ্ছি, তোমরা চাইলে অয়েল ব্রাশও ইউজ করতে পারো। দেন এর ওপর আমি শুকনো ময়দা ছিটিয়ে দিলাম, আর আগে যেটা বেলে রাখা ছিল যে লেচিটা সেইটা ওর ওপর দিয়ে দিয়ে এবার 2টোকে আমরা একসাথে বেলবো। এতে কী হবে, আমাদের যে র্যাপারগুলো হবে স্প্রিং রোলের সেগুলো একদম থিন হবে, আর খুব সুন্দর হয়েও যাবে যখন তোমরা সেগুলোকে শেঁকবে, একদম পাতলা পাতলা র্যাপার তৈরি হবে। তো আমি এরকম মোটামুটি একটা বেলে নিয়েছি, তো আর একটাও দেখো এইভাবে 2টো লেচিকে একসাথে নিয়ে আমি বেলে নিয়েছি আর একটাও। তো এরপর এগুলোকে আমরা শেঁকে নেবো। তো শেঁকার জন্য আমি একটা ননস্টিক কড়া নিয়েছি, সেটা একটু গরম হতে দিয়ে দিলাম। তো এগুলো যখন গরম হয়ে যাবে তখন দেখবে আপনা আপনি
ছেড়ে ছেড়ে আসবে। যখন দুদিকটা ভালোভাবে শাঁকা হয়ে যাবে দেখবে আপনা আপনি খুলে খুলে যাচ্ছে, দেখো না দেখতে পাচ্ছ? আর গরম থাকতে থাকতেই কিন্তু দুটোকে ছাড়িয়ে নেবে, যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ছাড়বে না। খুব কেয়ারফুলি ছাড়াবে যেন ছিঁড়ে না যায়, কারণ এগুলো খুবই পাতলা হয়েছে। তো দেখো আমার সমস্ত র্যাপারগুলো আমি রেডি করে নিয়েছি এইভাবে। তো আরেকবার তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো একদিকটা ভালোভাবে শেঁকা হবে আর একদিকটা এমনি থাকবে। তো সেদিকটাতেই আমরা ভাজার সময় ওই দিকটা আমরা ইউজ করব। এখানে আমি একটা আঠা ইউজ করেছি, এটা ময়দার জল দিয়ে বানিয়েছি। এখানে একটা আমি ব্যাটার তৈরি করব, ব্যাটারটার জন্য আমি নিচ্ছি এখানে 2.5 টেবিল স্পুন মতো ময়দা, এটা আমি অ্যাড করে দিলাম জল। ব্যাটারটা একটু পাতলা হবে, খুব একটা ঠিক হবে না, আবার খুব পাতলাও হবে না। এটা অ্যাড করে দিচ্ছি নুন। তো অ্যাড করে আরেকটু জল অ্যাড করলাম, আমার মনে হচ্ছিলো একটু ঘন হয়ে গেছে। তো এইরকম কনসিস্টেন্সিটা হবে, তোমরা দেখে নাও, একটু পাতলার দিকেই আছে, খুব ঘন নয়। তো এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস নেওয়ার জন্য আমি যে রাস্ক বিস্কুট আছে না ব্রিটানিয়া, সেগুলোকেই গুঁড়িয়ে নিয়েছিলাম মিক্সিতে। তো এখানে আমি ফার্স্ট র্যাপারটা নিয়েছি, এরপর এতে আমি অ্যাড করে দিচ্ছি চিকেনের পুরটা। এটা কিন্তু খেতে গাইস অসাম হয়, অসাম। তোমরা অবশ্যই কিন্তু এটা ট্রাই করো বাড়িতে। তো এরপর আমি যে আচাটা বানিয়ে রেখে দিলাম সেটা আমি চারধারে ভালোভাবে স্প্রেড করে দেবো, যাতে আমরা যখন স্প্রিং রোলগুলোকে র্যাপ করব এগুলো যেন খুলে না যায়। তো আমি চারদিকে ভালো করে দিয়ে দিলাম। এবার আমি দেখো কীভাবে ফোল্ড করছি, সাইড থেকে এভাবে ফোল্ড করে দেন এইভাবে ফোল্ড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, খুবই ইজি, খুবই ইজি, কোনো অসুবিধা হবে না, তোমরা পারবে, একটু ট্রাই করলেই পারবে। তো আর একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো আমি যেদিকে শেঁকেছিলাম সেদিকটা কিন্তু ভেতরে ইউজ করছি, আর বাইরে যেদিকে শেঁকা নেই সেদিকটা আমি ফ্রাই করব। তো পুরটা দিয়ে আবার ভালোভাবে ময়দার আঠাটা আমি ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। আর এটা কিন্তু তোমরা চায়ের সাথে বিকালবেলার দিকে খেতে পারো, খুব সুন্দর খেতে লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো এরপর দেখো আমি ব্যাটারটাতে এটা ডিপ করছি ভালোভাবে, এক্সেসটা আমি রিমুভ করে নিচ্ছি। দেন আর একটা হাত দিয়ে আমি এখানে একটা স্পুন ইউজ করেছি ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে, ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। তোমরা চাইলে ডবল কোচিং করতে পারো, আমি সিঙ্গেল কোচিং করছি। তো আর একটা দেখো এইভাবে প্রথমে ব্যাটারে দিয়ে তারপর আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে এরকম স্পুনের সাহায্যে দুটো হাত আলাদা রাখবে, একদিকটা ড্রাই আর একদিকটা ওয়েট, দুটো কিন্তু মিশিয়ে নেবে না। তো এইভাবে আমি সমস্ত স্প্রিং রোলগুলো রেডি করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এগুলোকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, এরপর আমি ছেড়ে দিয়েছি এগুলো একে একে। দেখো একসাথে চারটে করে আমি ভাজতে পারছি, তোমরা এরকম করে ব্যাচে ভেজে নেবে। তো এবার দেখো উল্টে পাল্টে ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি আমি ভালো করে ভেজে নেব। জাস্ট পুরটা তো আমাদের রেডি আছে, জাস্ট বাইরের যে র্যাপটা আছে ওটাই জাস্ট ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি একে একে এগুলোকে তুলে নিচ্ছি। দেখো আমি একে একে তুলে নিচ্ছি, আর তেলটা দেখবে যেন খুব গরম না থাকে, আর সাবধানে ছাড়বে যখন তেলে দেবে। অলরেডি আমি আমার হাত পুড়িয়ে ফেলেছি এটা করতে গিয়ে। তো এরপর আমি আর একটা ছেড়ে দিচ্ছি, এখানে আমি করছি না, আমার মা করছে, আমার মা আমাকে হেল্প করছে। তো এইভাবে দেখো একটা বারবার ধরে প্যাচে ভেজে নেবে, একবারে ভাজতে যাবে না। আর এটা কিন্তু ব্রেড ক্রাম্বসটা ইউজ করার জন্য বাইরে মোড়কটি কিন্তু খুব ক্রিস্পি হয়, আর সেই জন্য কিন্তু এটা খেতে খুবই সুন্দর লাগে। তো এখানে দেখো আমি স্প্রিং রোলগুলো সার্ভ করে দিয়েছি, দেখতে দেখেছো কতটা সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর খেতেও অতটা সুন্দর। তো পুজোতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করো যে কোনো একটা দিন, আমি বলছি তোমরা নিরাশ হবে না, তোমাদের ভালো লাগবে। আর যেভাবে তোমরা আমার ভিডিওগুলোকে ভালোবাসা দিচ্ছ এভাবেই পাশে থেকো প্লিজ, আর প্রচুর শেয়ার করো যাতে আমার ফ্যামিলিটা আরও বড় হয়ে যায়। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সাবধানে থেকো, বাড়িতে থেকো আর ভালো থেকো। টাটা।